প্রত্যেককে দেওয়া হইব লিট মাস পেপার। আপনারা যখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সে ভিজিট করবেন, এই পেপারটা দিয়া তুমি দিকে যাও, এই পেপারটা দিয়া আপনারা আপনারা জলের পিএইচ পরীক্ষা করতে পারবেন। বুঝতে পারছেন তো? জলের পিএইচ কত হওয়া দরকার আসলে আমরা করছিলাম? 7.5। তো আমরা একটা লিট মাস পেপার এভাবে সিরুম সিরা দেখেন, এই তো টক বিজাম, ঠিক আছে? বিজেশ্রেডার কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হইলে তারপরে আমরা এদিকে ম্যাচ করবো, ঠিক আছে? তো এটা মোটামুটি সেভেন এর দিকে আইতাছে, দেখেন সেভেন এর দিকে আইতাছে, তো তার মানে জলের পিএইচ একদম ঠিক আছে, তার থেকে আমরা কিছু ইউজ করতে লাগবে। 7.5 এর কাছাকাছি এটা শুনি, হ্যাঁ এই যে 7 আর 7.5 এর কাছাকাছি, ঠিক আছে? বুঝতেছেন কালারটা? অল্প অল্প এই কালারটা একটু আইছে আইছে, তো আর সবসময় প্রত্যেক মাসে আমরা 12 কেজি কৃষির চুন ইউজ করুন, যাতে জলের পিএইচ ঠিক থাকে, আমরা বারবার গিয়ে চেক করতে না লাগে। তার লেগে প্রত্যেক মাসে 12 কেজি কিচুন ইউজ করুন, কিচুন কৃষি চুন। তারপরে আমরা সবাই দেখে শাসেন, দেখেন উদ্ভিদ কণা প্রাণী কণা, তো ইডার মধ্যে খাবার ভরপুর আছে, উদ্ভিদ কণাও আছে প্রাণী কণাও আছে, ছোট 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 পার্টিকেলস দেওয়া যাইতেছে নি বালুর মতো, সবাই দেখেন ছোট ছোট পার্টিকেলস দেওয়া যাইতেছে নি, হ্যাঁ খাবার দিতে লাগতো না, বুঝলেন? খাবার ঠিকঠাক আছে। আমরা এইভাবে আরেকটা পরীক্ষা করবো, আরেকটা পরীক্ষা আমরা দেখাইছিলাম যে জলের এদিকে দিয়ে সেটা অনেক তো পুকুর থেকে উঠে পশ্চিমে দেখাইতে পারতাম, জলের এদিকে দিয়ে সেটা আমরা দিহুম যে হাতটা দেখা যাইতেছে কিনা, আবার ওই তো টুক গিয়ে দিহুম হাতটা দেখা যাইতেছে, যদি না দেখা যায় তার মানে পুকুরে খাবার আছে, আর যদি দেখা যায় তার মানে পুকুরে খাবার নাই, মনে থাকবো সবাই। তো এটা আমরা খাদ্য পরীক্ষা করে নিছি, তারপরে আমরা পরীক্ষা করুন অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া কইছিলাম কি, তা হয় বেশি খাবার দিলে পুকুরে গ্যাস হয়ে যাওয়া, তার লেগে আমরা অ্যামোনিয়া পরীক্ষা করতে লাগে। তো ইডি কিট দিয়া তোমরা সবাই ব্লক টিকা দিয়া দিব যে কিট কিরকম করে, মানে কিট দিয়া দিব, তো ইডি কিরকম ভাবে ইউজ করবা এটা দিয়া দিব। এটা হইছে গা অ্যামোনিয়া কার্ড, অ্যামোনিয়া কত থাকা দরকার আমি কইছিলাম 0.05 এর কম, তো কম হলে কত 0.02 হইতে লাগবো, 0.01 হইতে লাগবো, নইলে 0। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে সবসময় দেখবেন যে 0 থাকলে মানে একদম পারফেক্ট খাবার, বেশিও না কমও না, ঠিকঠাক আছে, পরিমাণ মতো খাবার আছে। যদি তার বেশি হয়ে যায় ইমিডিয়েটলি যে যে এমনি হইলে যা যা করতে হইব, এটা কইছি যে চুন দিতে হইব 10 কেজি, এটা কর